বছরটা স্বপ্নের মতো কাটছে জিম্বাবুয়ান অলরাউন্ডার সিকান্দার রাজার। ব্যাটে রানের ফুলগুধারা, বড় দলের কোনো ব্যাটার এত রান করলে হয়তো মাতামাতি শুরু হতো। কিন্তু নামটা সিকান্দার রাজা বলেই কি না নেই কোনো আলোচনা। টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে এখন পর্যন্ত খেলা দু ম্যাচে বলার মতো স্কোর না করলেও প্রথম রাউন্ডে ব্যাট চালিয়েছেন দাপটের সঙ্গে। পাকিস্তানে জন্ম নেয়া এই অলরাউন্ডারের দুর্দান্ত বোলিংয়েই পার্থে হেরে গেছে বাবর আজমরা। নিশ্চিতভাবেই বলা যায় গ্যাবায় বাংলাদেশকেও কঠিন সময় পার করতে হবে রাজাকে সামলাতে। একসময় পাকিস্তান বিমান বাহিনীর ফাইটার জেটের পাইলট হতে চেয়েছিলেন, কিন্তু সেখানে ব্যর্থ হয়ে বেছে নেন ক্রিকেট। ৩৬ অনেক ক্রিকেটার যখন ব্যাট প্যাড তুলে রাখার ছক সাজান, সিকান্দার রাজার ক্যারিয়ার মধ্য গগনে। এবছর টি টোয়েন্টিতে সর্বোচ্চ রান করা ব্যাটসম্যানদের মধ্যে তৃতীয় স্থানে সিকান্দার রাজা, পেছনে ফেলেছেন বিরাট কোহলি, বাবর আজম, রোহিত শর্মাদের মতো ব্যাটসম্যানদের। ২১ ম্যাচে হাঁকিয়েছেন ৫৫০ রান, করেছেন ১৫০-র বেশি স্ট্রাইক রেটে। টি টোয়েন্টি ক্যারিয়ারে করা ১১৮৫ রানের ৫৫% করেছেন শুধু এবছরই। গত ৮ বছরে মাত্র ১৫০ করা রাজা এবছরই তুলে নিয়েছেন আরও ৫টি ৫০। রাজার ব্যাট হাতে এভাবে বদলে যাওয়ার পেছনে অবদান আছে বাংলাদেশেরও, নির্দিষ্ট করে বললে ঢাকা প্রিমিয়ার লিগের। বছরের শুরুতে দেশের জনপ্রিয় এই লিগে খেলতে এসে ১০ ম্যাচে করেন ৪২৫ রান, এরপর আন্তর্জাতিক সার্কিটেও টেনে নেন সেই ফর্ম। বছরের মাঝামাঝি নিজেদের মাটিতে বাংলাদেশের বিপক্ষে সিরিজ জয়েও অবদান ছিল তার, হয়েছেন সিরিজ সেরা। চলতি বছর তার অফ স্পিনও দলের জন্য বেশ কার্যকর প্রমাণ হচ্ছে। বিভিন্ন ভেরিয়েশন নিয়ে বল করা রাজা উইকেট শিকারে যৌথভাবে আছেন দশম স্থানে, ৬-এরও কম ইকোনমিতে নিয়েছেন ২৩ উইকেট। জিম্বাবুয়ে ক্রিকেটে নতুন দিনের যাত্রায় অগ্রণী ভূমিকা আছে সিকান্দার রাজার, তাই তো এ অলরাউন্ডারের প্রশংসা করেছেন অজি কিংবদন্তি রিকি পন্টিংও। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ।